স্বর্ণা আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। প্রায় দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে সবসময় কল্পনা করে আশেপাশে তার ছোট্ট বাচ্চা ছুটোছুটি করছে, কান্না করছে, কিন্তু বাস্তবে স্বর্ণার কোনো বাচ্চা নেই। তার হাজবেন্ড ফরিদ সাহেব বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। একজন অভিজ্ঞ ডাক্তার স্বর্ণাকে রেগুলার চেক আপে রাখে। অন্যদিকে অনিল আর লক্ষ্মী দুজনের ছোট্ট সংসার, থাকে অনেক পুরনো একটা মাটির ঘরে। এই ঘর যে কখন ভেঙে যাবে তার ঠিক নেই। খেয়ে না খেয়ে কোনোভাবে দিন পার হয় তাদের। এবার তাদের সংসারে আসছে নতুন অতিথি, লক্ষ্মী 5 মাসের গর্ভবতী। এই সময় তার নিজের যত্ন নেওয়া, ঠিক মতো খাওয়া দাওয়া করাটা খুবই প্রয়োজন। কিন্তু ঘরে চালের একটা দানাও নেই। নিজে না খেলেও চলবে, কিন্তু পেটের জনকে তো আর ক্ষুধার্ত রাখা যাবে না। তাই অনিল কিছু খাবারের ব্যবস্থা করতে গেল। ইনি হলেন এলাকার একজন বড় চাল ব্যবসায়ী। গল্প বলার সুবিধার্থে আমরা তাকে প্রদীপবাবু বলে ডাকবো। অনিলের আগেও তার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, তাই এবার তার কড়া নির্দেশ, সব টাকা সুদে আসলে পরিশোধ না হলে আর কোনো টাকা তিনি দিতে পারবেন না। পরে অনিল যখন অনেক অনুরোধ করে বলল, তখন প্রদীপবাবু তাকে 2 কেজি চাল দিল। চাল নিয়ে যাওয়ার সময় তার ধাক্কা লাগে ফরিদ সাহেবের সাথে। ফরিদ সাহেব সবসময় প্রদীপবাবুর থেকেই চাল নেয়। সেই সুবাদে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। প্রদীপবাবু ফরিদ সাহেবের স্ত্রীর অসুস্থতার বিষয়টা জানেন। একদিন অনিলের কাছে তার বাড়ি থেকে ফোন এলো, অপর পাশ থেকে তার ছোট বোন কথা বলছে। অনিলের মায়ের শরীর ভীষণ খারাপ, ঠিক মতো কথা বলতে পারছে না, বিড়বিড় করে ইলিশ মাছ খাওয়ার কথা বলছিল। তার ছোট বোন কিছু টাকা পাঠানোর কথা বলল। অনিল চুপ করে শুধু শুনল, কিছুই বলল না। তার বলারই বা কি আছে, অনিলের যা অবস্থা, পরের দিন পেটে ভাত পড়ে কিনা তারই কোনো গ্যারান্টি নেই, বাড়িতে টাকা পাঠাবে কি করে। এদিকে স্বর্ণার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। ডাক্তার ফরিদ সাহেবের কাছে মূল ঘটনাটা জানতে চাইল, ঠিক কি কারণে আর কবে থেকে এসব কিছু শুরু হয়েছে, কারণ সঠিক বিষয়টা না জানলে সঠিক চিকিৎসা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। পরে ফরিদ সাহেব ডাক্তারকে বিষয়টা খুলে বলতে শুরু করলো। গল্পটা এখন থেকে 7 বছর আগের। তখন ফরিদ সাহেব আর স্বর্ণা ভার্সিটিতে পড়তো। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়। সে সময় অনাকাঙ্ক্ষিতভাবে স্বর্ণা প্রেগনেন্ট হয়ে পড়ে, কিন্তু বাচ্চাটা রাখা তখন তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে অ্যাবর্শন করাতে হয়। আর এই অ্যাবর্শন করাতে গিয়ে স্বর্ণা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা কিছুদিন আগে মেডিকেল চেক আপ করতে গিয়ে বিষয়টা জানতে পারে, আর এটা জানার পর থেকেই স্বর্ণা মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। এখন ডাক্তারের কাছে মূল বিষয়টা পরিষ্কার। এর কিছুদিন পরের কথা, প্রদীপবাবু অনিলকে ডেকে পাঠায়। অনিল তার কাছে গিয়ে বলল, আপনার টাকা আমি তাড়াতাড়ি শোধ করে দিব, ব্যবস্থা হইতেছে। তখন প্রদীপবাবুর রিয়াকশনটা একটু অবাক করার মতো ছিল। তিনি বলেন, সেই কথা বাদ দে, ওই দিনের ব্যবহারে তুই কিছু মনে করিস না। পকেট থেকে 1000 টাকা বের করে অনিলের হাতে দিয়ে বলল, বাড়িতে পোয়াতি বউ রাইখা বেশি বাইরে ঘোরাঘুরি করিস না, কাজ না থাকলে বাড়ি চলে যাবি। অনিল অবাক হলো। সে যাই হোক, এখন অনিলের এই টাকাটার বেশ প্রয়োজন। সে খুশি হয়ে টাকাটা নিয়ে বাড়ি চলে গেল। আর হঠাৎ করে প্রদীপবাবুর এমন অদ্ভুত আচরণের রহস্য অনিল পরের দিন বুঝতে পারলো। প্রদীপবাবু তাকে আলাদা ডেকে নিয়ে কিছু কথা বলল। তিনি বলেন, এই পর্যন্ত আমার কাছ থেকে যে টাকা তুই নিয়েছিস সেটা মনে হয় না এই জীবনে শোধ করতে পারবি, আর তোর ঘরের যে অবস্থা সেটা তো যখন তখন ভাঙা পড়বো। কিন্তু আমার কাছে একটা বিকল্প উপায় আছে, যাতে আমার টাকা সব শোধও করতে পারবি, নিজের ঘর নতুন করে বানাতে পারবি, আর বাকি জীবনটাও বেশ ভালোই কাটাতে পারবি। অনিল চুপ করে শুধু শুনতে লাগলো। তিনি বলেন, দেখ অনিল, ভগবান সবারই সব কিছু দেয় না। একজন আছে যার প্রচুর টাকা পয়সা, সয় সম্পত্তিও আছে অনেক, শুধু বাচ্চা নেই। তারা একটা বাচ্চা দত্তক নিতে চায়, তুই তোর বাচ্চাটা তাদের দিয়ে দে, আর তোর বউ তো আর বান্ধা না, এরপরেও তোরা আবার বাচ্চা নিতে পারবি। আর এটা জোরাজুরির কিছু না, সম্পূর্ণই তোর ইচ্ছা, কিন্তু চিন্তা করিয়া দেখ, তোর অনেক বড় লাভ হইব। অনিল তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিৎকার করে না বলে সোজা পিছনের দিকে হাঁটা শুরু করলো। অনিলের এখন অনেক চিন্তা, ঘরে বউ অসুস্থ, বাড়িতে মা অসুস্থ, সেখানে টাকা পাঠানো দরকার। বিপদে পড়ে বউয়ের কানের দুল বিক্রি করে বাড়িতে ফোন দিল। উপাস থেকে তার বোন কান্না জড়ানো কণ্ঠে বলে, তাদের মা আর বেঁচে নেই, হাসপাতালে অনেক টাকা জমেছে, তারা লাশটাও দিচ্ছে না, যে টাকা অনিল পাঠিয়েছে তাতে কিছুই হবে না, আরও টাকা লাগবে। হঠাৎই মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার দুনিয়া থমকে গেল। অনেক ভাবনা চিন্তা করে অনিল প্রদীপবাবুর কাছে গেল। তার দেওয়া প্রস্তাবে অনিল রাজি, শুধু শর্ত হলো এই কথা যেন ভুলেও তার বউ লক্ষ্মী না জানে, পরে তাকে বলবে বাচ্চাটা হতে গিয়ে মারা গেছে। পরে প্রদীপবাবু অনিলকে একটা উকিলের কাছে নিয়ে গেল সব শর্ত বুঝে নেওয়ার জন্য। শর্ত অনুযায়ী বাচ্চা জন্মের পরে বাবা মা কেউ তার মুখ দেখতে পারবে না, কারণ বাচ্চার মুখ দেখলে মায়া বাড়বে, যেটাই চুক্তির জন্য ভয়ানক। তার ক্লায়েন্ট ওটি থেকেই বাচ্চা নিয়ে যাবে। চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা এখন, আর বাকি অর্ধেক টাকা বাচ্চা জন্মের পরে। সবকিছু বুঝে অনিল বাড়ি চলে গেল। রাতে অনিল লক্ষ্মীকে বলল সকালে উঠে সব গোছগাছ করে নিতে, কারণ তাদের এক জায়গায় যেতে হবে। লক্ষ্মী জানতে হলো এই সময় কোথায় যেতে হবে। তখন অনিল বলল, সরকার নিয়ম করেছে করোনার এই সময় পোয়াতি মেয়েদের দায়িত্ব সরকার নিজেই নিবে, পেটের বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়
সেজন্য গর্ভবতী মেয়েদের হাসপাতালে না রেখে অন্য একটা জায়গায় ব্যবস্থা করব। কাল তারা সেখানেই যাবে, আর বাচ্চা না হওয়া পর্যন্ত তাদেরকে সেখানেই থাকতে হবে। সকালে সবকিছু গুছিয়ে তারা রওনা হলো নতুন গন্তব্যে। এই সবকিছুর পিছনে ছিল ফরিদ সাহেব। তিনিই প্রদীপবাবুর মাধ্যমে অনিলকে এই প্রস্তাব দিয়েছিল। এখন থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অনিল এবং লক্ষ্মী তার দেখাশোনায় থাকবে। তাদের জন্য ভালো একটা ঘর ঠিক করা হলো। তারা শুধু তিন বেলা খাবে আর ঘুমাবে। লক্ষ্মীকে সর্বক্ষণ দেখাশোনা করার জন্য একটা নার্সও নিয়োগ দেওয়া হলো। বসে বসে অনিলের দিন বেশ ভালোই কাটছিল। কষ্টের ছাপ এখন তার মুখে আর নেই, কিন্তু লক্ষ্মীর বিষয়টা কেমন লাগছিল। সে অনিলকে বলল, তারা আমাদের এত যত্ন করে কেন, এত সব কিছু আমার বেশি ভালো লাগছে না, আমারে আপনি বাড়ি নিয়ে চলেন। তখন অনিল বলল, ভালো জায়গায় আসছ তোর ভালো লাগে না তাই না, আর তো মাত্র কয়েকটা দিন, বাচ্চা হইলেই আমরা বাড়ি চলে যাব। তখন লক্ষ্মী একটু স্থির হলো, কিন্তু একসময় সত্যিটা তার সামনে প্রকাশ হয়ে গেল যে না সবসময় লক্ষ্মীকে দেখাশোনা করে, কথায় কথায় তিনি লক্ষ্মীকে বাচ্চা বিক্রির কথাটা বলে দেয়। কথাটা শুনে লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। এত আদর আপ্যায়নের ব্যাপারটা লক্ষ্মী এখন বুঝতে পারছে। এর মধ্যে অনিলের ব্যাগে সে বেশ কিছু টাকাও দেখেছিল, এই সব কিছুই এখন তার কাছে পরিষ্কার। লক্ষ্মী সেই রাতেই অনিলকে ঘুমে রেখে ঘর থেকে বেরিয়ে পড়ে। মধ্যরাতে এক বাসে উঠে লক্ষ্মী রওনা হলো অজানার উদ্দেশ্যে। একদিন সে বিয়ের আসর থেকে অনিলের সাথে পালিয়ে এসেছিল, আজ অন্য একজনের জন্য অনিলের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। কি হবে লক্ষ্মীর শেষ গন্তব্য তা শুধু বিধাতাই জানে। আমাদের আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।